বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি এই জায়গা থেকে দিতেছি আমরা আগে জানতাম মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে সরাসরি মৌচাকে মধু মজুদ করে রাখে এটা আমরা জানতাম আগে আমরা জানতাম আবার মন হয় এখন অনেকে জানে এখনো অনেকে জানে মৌমাছি কি করে বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে আসে মৌচাকে সরাসরি মজুদ করে রাখে এটা জানি মনে হয় এখনো আমরা কিন্তু না আজকের বিজ্ঞান প্রমাণ করে আজকের বিজ্ঞান বলে না মৌমাছি ফুল থেকে মধু আনে না মৌমাছির শরীর থেকে মধু বের হয় আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কি বলছেন ইয়াকরুজু মিমবু তুনিহা সরব মুখতালিফুন আল ওয়ানহু ফিহি শিফাউল লিন্নাস আজকে বিজ্ঞান বলে মৌমাছির শরীর থেকে মধু বের হয় আর দেড় হাজার বছর পূর্বে আল্লাহ বলছে তার পেট থেকে বিভিন্ন রঙের পানিও বের হয় মৌমাছি সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে শুধু আয়াত না একটা সুরা ওই নাজির করছে আপনারা সময় লক্ষ্য করে দেখবেন মৌমাছি আপনার উঁচু চালে কিংবা গাছে অথবা পাহাড়ে তার বাসা বানায় আপনারা দেখবেন এইটা কিন্তু তার ইচ্ছাকৃতভাবে সে বানায় না আল্লাহ মৌমাসিকে নির্দেশ দিয়েছে তুমি এই এই জায়গার মধ্যে বাসা বানাবা দেখেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আপনার শুনে না হলে আটষট্টি উনসত্তর নম্বর আয়াত পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম ও আউহা রব্বুক হালিয়ানিত আখিদি মিনাল জিবাল বুয়ুতু ওয়া মিনাশ সাজারি ওয়া মিনাশ শাজারি ওয়া মিন্না তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন তার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন যে তুমি গৃহ নির্মাণ করো বাসা বানাও কোথায় কোথায় জিবাল পাহাড়ে সাজার গাছে এবং উচু চালে এরপর কি করবা এরপর সুমমাকুলি মিন কুলিস থমারাতি ফার্স্ট লুকি সুবুলা রবিকিজুলুলা এরপরে প্রত্যেক ফল থেকে কিছু কিছু আহার করো এবং তোমার রবের সহজ পথ অনুসরণ করো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি এই জায়গা থেকে দিতেছি এরপরে আলা বছর ইয়াখ রুজ মম্বুতু নিয়া মুখতালিফুন আলওয়ানুহু ওয়ানুহুফি শিফা এরপরে আল্লাহ বলছেন তার প্যার থেকে বিভিন্ন রঙের পানিও বের হয় তাতে রয়েছে শেফা তাতে কি রয়েছে শেফা আমরা আগে জানতাম যে মৌমাছি বিভিন্ন ফুল থেকে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে সরাসরি মৌচাকে মধু কি করে মজুদ করে রাখে এটা আমরা জানতাম আগে আমরা জানতাম আমার মনে হয় এখন অনেকে জানে এখনও অনেকে জানে মৌমাছি কি করে বিভিন্ন ফুল থেকে মধুনি আসে মৌচাকে সরাসরি মজুদ করে রাখে এটা জানি মনে হয় এখন আমরা কিন্তু না আজকের বিজ্ঞান প্রমাণ করে আজকের বিজ্ঞান বলে না মৌমাসি ফুল থেকে মধু আনে না মৌমাছির শরীর থেকে মধু বের হয় মৌমাছি ফুল থেকে মধু আনে না মৌমাসির শরীর থেকে কি বাইরে হয় মধু বের হয় এটা আজকে বিজ্ঞান প্রমাণ করেছে আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কি বলছেন ইয়াকরুজু মিম্বুতু নিহা সরব মুখ তালিফুন আল ওয়ান হু ফি বিজ্ঞান বলে মৌমাছির শরীর থেকে মধু বের হয় আর দেড় হাজার বছর পূর্বে আল্লাহ বসে তার পেট থেকে বিভিন্ন রঙের পানিও বের হয় শুভহানাল্লাহ বলবেন না তাতে রয়েছে কি তাতে রয়েছে শিফা তাতে রয়েছে শিফা